যখন জন্মগ্রহণ করলেন, ওই জমানার মানুষ ছিল আইয়ামে জাহিলিয়ার মানুষ। কর্তমূর্তি পূজা, কাবা তওয়াফ করতে উলঙ্গ হয়ে গায়ে কোনো কাপড় চোপড় রাখতো না। এটার ওরা ইবাদত মনে করত, কিন্তু এটা ইবাদত নয়, এটা ইবাদত নয়। আল্লাহর নবী এমন একটা অসভ্য সমাজের ভিতরে, এমন একটা মূর্খ সমাজের মধ্যে জন্মগ্রহণ করলেন। নবীজি মানতে পারলেন না এটা কোনো সভ্য সমাজ না। বারবার হেরার গুহায় গিয়া নবীজি ধ্যান করেন, বারবার গারে হেরায় গিয়া নবীজি মুরাকাবা করেন, অপেক্ষা করেন আসমানি একটা নির্দেশনার অপেক্ষা করেন। হঠাৎ করে জিবরীল একদিন এসে বলেন, ইকরা, ও নবী আপনি পড়ুন। রাসূল বলেন, মা না বিকারি, আমি তো পড়তে জানি না, আমি তো কারো কাছে পড়ি নাই, আমি তো উম্মি। জিবরীল রাসূলের বুকের মধ্যে ধরলেন, আবার ছেড়ে দিলেন, আবার পড়তে বললেন। নবীজি পূর্বের জবাব দিয়া বললেন, মা না বিকারি, আমি পড়তে জানি না। এভাবে তিনবার জিবরীল বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, চাপ দিলেন, আবার ছেড়ে দিলেন। চতুর্থবারের বেলায় বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন ওই রবের নামে যিনি সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানব জাতিকে আলাক থেকে সৃষ্টি করেছেন। আলাক বলা হয় জমাট বাঁধা রক্তকে রক্ত। এই জমাট বাঁধা রক্ত থেকে যিনি মানুষ সৃষ্টি করেছেন আপনি তার নামে পড়ুন। এরপরে বলেন, ইকরা, আপনি আবার পড়ুন। রাব্বুকাল আকরাম, ওই রবের নামে যিনি কারীম, যিনি কারীম, যিনি করুণাময়, যিনি দয়ালু, ওই রবের নামে আপনি পড়ুন। কেমন দয়া করেছে মানব জাতির প্রতি। আল্লাযী আল্লামা বিল কলম, আল্লাহ বলেন যিনি কলমের দ্বারা মানব জাতিকে শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা জানতো না তা মানব জাতিকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহান। মানুষের অজানা বিষয়, মানুষের সর্ব বিষয়ের সমাধান করবে পর্যায়ক্রমে 23 বছর যাবত যুগ জিজ্ঞাসার জবাব দিয়ে কিয়ামত পর্যন্ত মানব জাতির কি সমস্যা সমাধান হবে সব দিয়ে আল্লাহ পাক কোরআনে কারিম নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহান। এই কোরআনের মধ্যে একটা হারামের বিষয়ে আল্লাহ আলোচনা করলেন। আল্লাহ বলেন, আল্লাযিনা ইয়াকুলুনার রিবা, আল্লাহ বলেন আল্লাযিনা, যারা, ইয়াকুলুনা, খায়, আর রিবা, সুদ। সুদ খাওয়া হারাম। জোরে বলেন, সুদ খাওয়া কি? জোরে বলেন। এই যে মানদণ্ডটা, এই যে বিধানটা দিলেন কি? সুদের টাকার মধ্যে কি সুদ লেখা আছে? আছে। লেখা না থাকলেও সুদখোরের পকেট থেকে কোনো টাকা বের হলে এটা দিয়ে কিছু খাওয়া যাবে না। সুদখোরের টাকা যদি মসজিদে যায়, এই সুদখোরের টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা যাবে না। দুর্ভাগ্যজনক বিষয়, আজকে বাংলাদেশের বহু মসজিদ, বহু মাদ্রাসার, বহু ধর্মীয় প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্বে সুদখোরদেরকে বসায় দেওয়া হয়েছে। কথা বলেন না, দেওয়া হয়েছে না? এলাকার যিনি সবচেয়ে জঘন্য সুদখোর তারে বসায় দেওয়া হয়েছে সভাপতির আসনে। ঠিক না? কি ভাই রাগ করতেছেন? গুসা লাগতেছে আপনার প্রতি? আজকে আমি এমনি উঠি, এমনি একটু বিরক্ত হয়েছি, একটু অন্যরকম লাগছে। আমার কথাগুলো এলোমেলো হইলেও কথাগুলো একটু শোনেন, কয়টা কথা একটু শোনার দরকার। শুনবেন নাকি? আছেন নাকি? কারা কারা? একটু হাত দেখান। তাফসীরুল কোরআন মাহফিল, আল্লামা মুফতি সালমান ফারসি সাহেব। ভাই হালকা ফ্যানটা দিতে হবে একটু কমায়া, গরম লাগতেছে, নিচের দিকে দিয়েন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুদখোরের ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত জানাইলেন, আল্লাহ লা ইয়াকুমুন, এরা দাঁড়াবে না, সুদখোর দাঁড়াবে না। দেখেন শাস্তি বর্ণনা করতেছেন, ইল্লা, তবে, কামায়াকুমুন নযি ইতাখাবাতুহু শাইতানু মিনাল মাস, একটা মানুষ কি জিনে ধরলে, শয়তানে স্পর্শ করলে পরে একটা মানুষ যেমন মাতাল হয়, পাগল হয়। এই মানুষটা আপনাদের ফেনীতে কি জিনে ধরা রোগী আছে নাকি? জিনে ধরে না? দেখবেন একটা দুর্বল মানুষ ধাক্কা দিলে পড়ে যায়, কিন্তু এর যদি শয়তানে ধরে, জিনে যদি ধরে, এত শক্তি তার গায়ে আসে, ১০ জন ২০ জন শক্তিশালী মানুষ মিলিয়ে তারে ধরে রাখা যায় না, ঠিক কিনা ধরে বলেন। জিনে ধরা রোগী কোথায় জিনে চলে যেতে চায়? জিনে ধরা রোগী বাবা ছিল, জিনে ধরা রোগী মা চিনে না, জিনে ধরা রোগী সন্তান চিনে না, আপন পর চিনে না। এই জিনে ধরা রোগী যেমন মাতাল হয়, জিনে ধরা রোগী যেমন পাগল হয়। আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে যারা সুদের লেনদেন করত, দুনিয়াতে যারা সুদের ট্রানজাকশন করেছে, এই সুদের লেনদেন করে করে মরে গেছে, এই মানুষটাকে কবর থেকে হাসরের মাঠে ওঠানো হবে জিনে ধরা রোগীর মতো পাগল বানিয়ে। নাউজুবিল্লাহ বলছেন না? একটা জিনে ধরা রোগীর মতো পাগল বানিয়ে কবর থেকে তারে ওঠানো হয়। আজকে আমাদের সমাজের মধ্যে মানুষগুলো সুদের বয়ান শুনলেও সুদ ছাড়ে না। এ ভাই, কিছু জিনিস বয়ান করলে হয় না, কিছু জিনিসের জন্য আইনের দরকার পড়ে, ঠিক কিনা জোরে বলুন। বাংলাদেশের সব প্রকারের সুদখোর জানে সুদ খাওয়া হারাম। বলেন আমারে, কোন সুদখোর জানে না সুদ খাওয়া হারাম? আপনাদের এলাকায় যারা সুদ খায় এরা জানে না সুদ খাওয়া হারাম? জানে না? জানে না, শুধু এরা আমাদের চেয়ে বেশি জানে। কথা বলেন না কেন? আমাদের চেয়ে বেশি জানে, সারা জীবন ভর সুদ খেয়ে আসতেছে। সুদখোর তো সুদ ছাড়লো না, বয়ান শুনে মসজিদে বয়ান হয়, তাফসীর মাহফিলে সুদের বিরুদ্ধে বয়ান হয়, বিভিন্ন ধর্মীয় মাহফিলে সুদের ব্যাপারে আলোচনা হয়। কই সুদখোর তো সুদ ছাড়ে না, জীবনে সুদ ছাড়বে না, বয়ানের জায়গায় বয়ান থাকবে, সুদখোর সুদ ছাড়বে না। কথা কন না কেন? জোরে বলেন। এই সুদখোরের সুদ ছাড়ানোর জন্য বয়ান যথেষ্ট না, এটার জন্য দরকার কোরআনের আইনের। কথা কন, এটার জন্য দরকার কি? চুরের যদি বলেন চুরি সার, হাজার বার বয়ান করলেও যার যে অভ্যাস হয় এ চুরি ছাড়তে পারে না। দেখেন না, আমাদের দেশের শেষরা চুরগুলো যদি জেলে যায়, মোটামুটি ভালো মানের প্রশিক্ষণপ্রাপ্ত ডাকাত হয়ে বের হয়। কথা বলেন, জোরে বলেন, ঠিক কিনা? ছাড়তেছে না। চুরের চুরের সামনে বয়ানে শুধু যথেষ্ট নয়, চুরের জন্য জরুরি দরকার কোরআনের আইনের। চুরি করছে, কেটে দাও, হাত কেটে দাও, বাস এটাই সমাধান। একটা চোরের হাত কাটলে 1 লক্ষ চোর সোজা হয়ে যাবে, ঠিক না? মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন না, দিল খুলে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি, হাশিমি বংশের একটা মহিলা চুরি করছে, নবীর নিজের বংশের একটা মহিলা চুরি করছে। চুরির দায় ইসলামী শরীয়তের আদালতে প্রমাণিত হয়ে গেছে, সে চুরি করেছে। আল্লাহর নবী নির্দেশ দিলেন, তার হাত কেটে দাও। সুবহানাল্লাহ, নিজের বংশের নবীর আপন বংশের হাশিমি বংশের লোক চুরি করছে, রাসূল বলেন হাত কেটে দাও। কুরাইশ বংশের লোকজন নবীজির কাছে গেছে, হাশিমি বংশের কিছু সাহাবীরা নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলাল্লাহ, এই মহিলাটা তো আপনার বংশের একজন নামি দামি মহিলা, হয়তো ভুলে চুরি করে ফেলেছে, হযরত আপনি শাস্তি দেন, তবে হাত কাটার মতো শাস্তিটা একটু পরিবর্তন করে দেন। শাস্তি দেন, অন্য শাস্তি দেন, কিন্তু হাত কাটাটা মাফ করেন। এই কথা কি বুঝতেছেন আপনারা? কারে বলতেছে এই কথা? রাসূলুল্লাহ কি কথা বলতেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্নিশর্মা হয়ে গেলেন রাগে। এই কি বলতে চাও তোমরা? কি বলতে চাও আমাকে? মানুষের মেয়ের জন্য, মহিলার জন্য আল্লাহ কোরআনের আইন বাদ করে দিব। শুনে রাখো, আমার কলিজার টুকরা ফাতেমা, ফাতেমাও যদি চুরির দায়ে সাব্যস্ত হতো চোর, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের হাতে তার হাত কেটে দিতাম, কোনো দয়া করতাম না। He was the matter, he was the leader of the world, he was the matter, not only on his part of allegiance.